ঘরের মেঝে থেকে বৃদ্ধর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারাসাত এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারাসাতে। ঘটনাটি ঘটেছে ব্যাংক কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম জীবন কুমার চ্যাটার্জি। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গিয়াসউদ্দিন নাম করে উনি হাই মাদ্রাসায় চাকরি করেন, আমডাঙ্গার কাছে কোনো হাই মাদ্রাসায়। উনি এবং ওনার 7.5 বছরের বাচ্চাটা মারা গেছে। 5 মাস ধরে রয়েছে ওনারা ভাড়া এখানে। কে কে থাকতেন এখানে? এখানে ওনার ফ্যামিলি থাকতেন, উনি ওনার মিসেস এবং বাচ্চা। জানা গিয়েছে বাড়িতে বড় ছেলের সঙ্গে থাকতেন বৃদ্ধ। বড় ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলেও দাবি স্থানীয়দের। তবে মাঝে মধ্যেই বাবা ছেলের মধ্যে ঝামেলা হতো। গত 3-4 দিন আগে বৃদ্ধকে একবার দেখা গিয়েছিল, তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অশান্তি বলতেছি মেয়েটারে, ও আমার যখন বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে মেয়ে, আমি যখন মেয়েটার বিয়ে দিস বলে ক করে লিখলেন বিয়েটা পাস করাতেই হবে, আমার সময় দিতে হবে, তোমার টাকা দিতে হবে না। আমার খুব ইচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ থমাস ল্যান্ড, বারাসাত।